ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে কত দূর সফরে গেলে পরে নামাজ কসর করতে পারা যাবে, এ সম্পর্কে হাদিসে বিস্তারিত কি এসেছে। তো যেটা বিস্তারিত হাদিস এবং গ্রহণযোগ্য হাদিস এসেছে সেটা আমি আপনাকে বর্ণনা করছি। ইয়াহিয়া ইবনু ইয়াজিদ আল হুনাই রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কসর নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, কেননা আমি যখন কুফার দিকে সফর করতাম তখন ফিরে আসা পর্যন্ত জোহর আসর ও এশার নামাজে দুই রাকাত আদায় করতাম। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ফারসাক দূরত্বে সফরে বের হতেন তখনই 2 রাকাত করে নামাজ আদায় করতেন। মুসনাদ আহমদ 3 খণ্ড 129 পৃষ্ঠা, বাইহাকি 3 খণ্ড 1420 পৃষ্ঠা, মুসলিম হাদিস নম্বর 691, আবু দাউদ হাদিস নম্বর 1201। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 ফারসাক 3 মাইল সমান, আর আরবের পায়ে হাঁটা 1 মাইল 2.5 কিলোমিটারের সমান হয়। এর অর্থ হলো 3 ফারসাক 22-23 কিলোমিটারের সমান। তাই কোনো ব্যক্তি যখন 22 বা 23 কিলোমিটার দূরত্বে সফরে বের হবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে, সে নিজের শহর গ্রাম বা বস্তি থেকে বের হওয়ার পর নামাজ কসর আদায় করতে পারবে। সেখানে নামাজের ওয়াক্ত হয়ে গেলে পরে সিলসিলাতুল আহাদিস সহিহা সিরিয়াল নম্বর 670, সহিহা নম্বর 163।